স্থানের বিষয়ে কথা বলতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাব তার কাছে। বুলবুল, কিছুক্ষণের মধ্যেই এই ডিএমপি সদর দফতরে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন একটি চিঠি নিয়ে, একটি আবেদনপত্র নিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি, এবং সেটি হচ্ছে মূলত এই যে 10ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল যে সমাবেশ, পূর্ব ঘোষণা অনুযায়ী যে বিএনপি সমাবেশ, যদিও কয়েক দফা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু এখন পর্যন্ত সুরাহা হয়নি আসলে কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই বিএনপি সমাবেশ। এবং আজকে যে প্রতিনিধি দল আসছে দুই সদস্যের, তারা মূলত একটি চিঠি নিয়ে আসছে, সেটি হচ্ছে একটি আবেদনপত্র। গোলাপবাগ যে মাঠ রয়েছে সেই মাঠে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন একটি সমাবেশ করতে চান, যদিও এই বিষয়টি ডিএমপিকে জানানোর পর তারা এই যে প্রতিনিধি দল আসছেন, তারপরে ডিএমপির একটি প্রতিনিধি দল দুপুর 2:30টায় যাবেন সেই মাঠ পরিদর্শনে, এবং মাঠ পরিদর্শন শেষে তারা জানাবেন যে এই মাঠে অনুমতি দেয়া যায় কিনা। তবে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ আগেই আমি কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন হয়তো শেষ পর্যন্ত যে মাঠটির কথা বলা হয়েছে, গোলাপবাগ মাঠ, সেই মাঠেই সমাবেশ করার অনুমতি পাচ্ছে বিএনপি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমনটি জানিয়েছেন, যদিও গতকাল রাতেও কিন্তু 5 সদস্যের একটি দল এসেছিলেন ডিএমপি কমিশনের সাথে বৈঠকে, প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে তারা 2টি ভেন্যু ঠিক করা হয়েছিল, একটি সরকারি বাংলা কলেজের মাঠ, আরেকটি হচ্ছে দুইটি মাঠ অর্থাৎ একটি কমলাপুর স্টেডিয়াম। এই দুইটির মধ্যে কিন্তু তারা রাতেই পরিদর্শন করেছেন ডিএমপির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, যদিও সিদ্ধান্ত নিতে পারেননি, এবং গতকাল রাতেই বাসা থেকে নিয়ে আসা হয়েছিল গোয়েন্দা কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকালে। আমরা ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে দুজনকে এখন পর্যন্ত গ্রেফতার বা আটক দেখানো হয়নি, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে, এবং সেই জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু হচ্ছে এই যে নয়াপল্টনে যে উদ্ভূত পরিস্থিতি এবং পুলিশের যে 47 জন সদস্য আহত হয়েছে তাদের বিষয়ে মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রেখি, যেটি আমরা জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, যে এই যে দুইজন সিনিয়র নেতা অর্থাৎ একজন বিএনপির মহাসচিব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে যে কোনো সময় গ্রেফতার দেখানোর সম্ভাবনাও রয়েছে, যদিও এখন পর্যন্ত সেটি নিশ্চিত করা হয়নি। কিছুক্ষণ পরেই গোয়েন্দা প্রধান হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন, তো আমরা রয়েছি এখানে, সেই চিঠিটি নিয়ে আসবেন বিএনপি প্রতিনিধি দল, এবং তারা অনুমতি পাচ্ছেন কিনা গোলাপবাগ মাঠে সেটি আসলে পরিদর্শন শেষেই জানা যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।